খেজুরের রস খাওয়াচ্ছে আমার বন্ধু, ছোটবেলার বন্ধু MD বিপ্লব হোসেন, স্থান সিংগাইর গোনাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা স্বাস্থ্য কমপ্লেক্স মানিকগঞ্জ, জেলা মানিকগঞ্জ। এখন আমি আপনাদেরকে খেয়ে এটা টেস্ট বলবো। হ্যাঁ, কেমন হয়েছে? একদম টাটকা এবং ফ্রেশ। ওদিনকে থেকে তো ভালো, তাই না? ওইদিনের থেকে খুবই ভালো আজকে। আচ্ছা, ডান হাত দেখাও। খুবই খুবই টাটকা লাগতেছে, খুব ফ্রেশ। থ্যাংক ইউ। ফ্রেশ একদম, খাটি। থ্যাংক ইউ টু বিপ্লব। খেজুরের রস, ঠিক আছে, ওই যে মাছি দেখা যাচ্ছে ওখানে। আমার খাওয়ার পরে আমার বন্ধু বিপ্লব খাবে। আমি আগে অনেক খেয়েছি। আগে তো আমরাও খেয়েছি না? ঠিক আছে, তো আজকে ডে স্পেশাল, বেশি একটু শীত বেশি পড়ছে। আজকে টাটকা, ওই দিনের থেকে ভালো, ফ্রেশ টাটকা। ওই দিনকার তো তোমার পাত্রটা ওইরকম ধোয়া ছিল না, ওই কারণে মানে আনফ্রেশ। তারপর দিনকে শীত ওইরকম পড়ছিল না তো, বুঝো নাই? আজকে এখন তো শীত পড়ছে। ফার্মেসি শপ, ইমু ফার্মেসি, গোনাপাড়া হাসপাতালের সামনে অবস্থিত। এখানে সুলভ মূল্যে ও পাইকারি মূল্যে ওষুধ পাওয়া যায়, সব ধরনের ওষুধ পাওয়া যায়, এবং খেজুরের গুড় সরবরাহ করা যায়। এবং খেজুরের গুড়ও সরবরাহ করা হয়। আপনাদের যদি যেটা খুবই পপুলার হাজারি গুড়, ঝিটকা, সেইটাও যদি আপনাদের দরকার হয়, আপনারা ইমো ফার্মেসিতে যোগাযোগ করলে উনি 3-4 দিন পরে সেটাও ব্যবস্থা করে দিবে, কোনো অসুবিধা নাই। সেটা এখানে পেয়ে যাবেন মাত্র 1800 টাকা কেজি। এখন সে খাবে, ছাকা কমপ্লিট হয়ে গিয়েছে। এখনো কমপ্লিট হয়নি, ছাকা কমপ্লিট হয়নি না? বাইকে হান্ডি নিয়ে বসে এখন। হ্যাঁ, সে হারে হারিতে বসে আছে, বসে আছে, বসে আছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আশিক টিউব 2020 ব্লগস। বিসমিল্লাহ। তুমি একটু বলো কেমন? খুবই ভালো এবং সুস্বাদু, একদম টাটকা। ওকে, ঠিক আছে।